করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চে বন্ধ হয়ে যায় যুদ্ধ অপরাধীদের বিচার কাজ। মাঝে কিছুদিন বিচার কাজ চললেও গত এপ্রিলে আবারও বন্ধ হয় যুদ্ধাপরাধ মামলার স্বাভাবিক কার্যক্রম। এরই মধ্যে গত ২৪ আগস্ট মারা যান ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন। ফলে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও শুরু করা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম। আরেকজন সদস্য নিয়োগ দেওয়ার পরে কনস্টিটিউট হবে, তারপরে আমরা আমাদের কার্যক্রম চালাবো, আমরা প্রস্তুত আছি। এখন পর্যন্ত সাক্ষীরা ভয় পায়, অথবা সাক্ষীদেরকে যারা নিয়ে আসবে তারাও ভয় পায়। যাদেরকে নিয়ে আসে আমরা তাদেরকে ইনফেক্টেড করতেছি না তারা আমাদেরকে ইনফেক্টেড করতেছে, কোথায় রাখবো কী করবো এটার ব্যাপারে এই ধরনের শঙ্কা এখনও আছে। গত ১১ বছরে মাত্র ৪২টি মামলার বিচার শেষ হয়েছে, এখনও ঝুলে আছে ৩৬টি মামলা। তদন্তের অপেক্ষায় প্রায় ৭০০ অভিযোগ, আপিল বিভাগেও আটকে আছে ১৮টি মামলা। সংশ্লিষ্টরা বলছেন মুক্তিযুদ্ধের ৫০ বছর পর যুদ্ধাপরাধ মামলার বাদী আসামি সাক্ষী সবাই এখন বয়োবৃদ্ধ, তাই বিচার শেষ করতে হলে বিকল্প উপায় ভাবতে হবে। যে গতিতে এখন বিচার চলছে সেই গতিতে বিচার হতে তো আপনার এক শতাব্দী লেগে যাবে। যদি আমরা আসলেই যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চাই তাহলে বেশ কয়েকটা ট্রাইব্যুনাল সৃষ্টি করতে হবে, এবং আপিলটা আপিল বিভাগে না এনে ওইখানেই একটি আপিলের বিধান রাখা, যেটি কিন্তু পৃথিবীর অনেক দেশেই রয়েছে। দ্রুততার সঙ্গে শেষ করতে হয় তাহলে একটা ট্রাইব্যুনাল এটা সম্ভব। ট্রাইব্যুনাল যত বাড়বে কাজের গতি তত বাড়বে। নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্রুত বিচার শেষ করতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। বিচারপতির নাম আমরা অলরেডি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছি, এবং মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর মারফত এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে বোধহয় পৌঁছে গেছে। এটা আজকে কালকের মধ্যে এই এটা সই হয়ে যাবে। আমি দেখব মামলা কীরকম আছে এবং কি এই মামলা নিষ্পত্তি করার জন্য কতটা সময় এবং আরেকটা আদালত প্রয়োজন কিনা, প্রয়োজন হলে অবশ্যই হবে। এ পর্যন্ত ১০৪ জন যুদ্ধ অপরাধীর বিচার শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চূড়ান্ত বিচার শেষে ফাঁসি কার্যকর হয়েছে ৬ শীর্ষ যুদ্ধ অপরাধীর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।